সখ্য বাৎসল্য মধুর, অর্থাৎ বন্ধু, বন্ধু কখনো বন্ধুকে প্রণাম করে না। বাৎসল্য অর্থাৎ মা বাবা কখনো তার ছেলেকে প্রণাম করেন না। যদিও আমাদের মায়েরা ওই গোপালকে সুন্দর করে সাজালেন টাজালেন, কুমকুম টুমকুম দিয়ে সাজিয়ে, বেলুন টেলুন দিয়ে সাজিয়ে, সামনে চকলেট টকলেট দিলেন, দিয়ে ঢক করে একটা প্রণাম। এটা আসে ঐশ্বর্য জ্ঞান থেকে, ঈশ্বর জ্ঞান, ভগবান জ্ঞান থেকে প্রণামটা আসে। তো বৃন্দাবনে ঈশ্বর জ্ঞানের কোনো জায়গা নাই, ভগবান জ্ঞানের কোনো জায়গা নাই, আজও নাই। আমি একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। আমাদের এই পালপাড়ায় কৃষ্ণদা বলে একজন ছিলেন, এখন দেহ রেখেছেন। তো কৃষ্ণদা একবার নিয়ম সভার মাসে শ্রী বৃন্দাবনে গেছিলেন। তো এক মাস পরে যখন ফিরলেন, আমার সঙ্গে দেখা করতে এসছেন, গুরুবাড়িতে দেখা করতে এসছেন। তো আমি যখন দেখা হলো, আমি বললাম, দাদা কেমন আনন্দ হলো, কেমন দর্শন হলো একটু বলো। তো আমাকে কৃষ্ণদা বলছেন, দাদা সবই ভালো, একটি বিষয়ে আমাকে প্রতিদিন কষ্ট দিত। আমি বললাম কি বিষয় না, বললেন আমি তো কোনো ধর্মশালা বা কোথাও জায়গা পাই নাই, তো আমি একজন ব্রজবাসীর গৃহে ছিলাম, তো সেখানে দেখতাম কি প্রতিদিন ওরা যে বাথরুমের মগ দিয়ে নিজেরা স্নান করে, সেই মগ দিয়েই গোপালকে স্নান করায়। এটা প্রতিদিন দেখতাম, আর মনের মধ্যে খুব কষ্ট হতো, কিছু বলা যাবে না, ব্রজবাসী অপরাধ হয়ে যাবে, কিন্তু এটা দেখতাম প্রতিদিন, আর প্রতিদিনই খুব কষ্ট পেতাম। আমি বললাম, দাদা এটাই ব্রজভক্তি, এটাই পরাভক্তি, এটাই প্রেমভক্তি, কারণ ওরা কানাইকে ভগবান মনে করে না। বৃন্দাবনে ভগবানের কোনো জায়গা নাই, ভগবান বৃন্দাবনের বাইরে। বৃন্দাবনের যে ভজন, সেখানে ভগবানের কোনো জায়গা নেই। তো আমাদের যে এই রসগুলি, শান্ত দর্শ সখ্য রাস বাৎসল্য মধুর, অর্থাৎ সিঙ্গার, সিঙ্গার রস, প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, যে রস, বিয়ের আগে, বিয়ের পরে নয়, কিন্তু বিয়ের আগে যে রস, সেটি হচ্ছে সর্বোচ্চ রস, সব থেকে শক্তিশালী রস। কারণ আমরা দেখি জগতে যে বিয়ের আগে একটা একজন প্রেমিক একজন প্রেমিকার জন্য জীবন দিতে পারে, বিয়ে দেবে না বাড়ি থেকে, বলায় দড়ি দিয়ে মরে গেল, এই আমরা দেখি। আবার একজন প্রেমিকাও একজন প্রেমিকের জন্য জীবন দিতে পারে, প্রেমের পথে কোনো বাধা সৃষ্টি হলে সে আত্মহত্যা পর্যন্ত করতে পারে, কিন্তু বিয়ের পরে কিন্তু কখনো শুনেছেন স্বামী মারা গেছে বলে স্ত্রী আত্মহত্যা করেছে, বা স্ত্রী মারা গেছে বলে স্বামী আত্মহত্যা করেছে? কারণ ওই বিয়ের দিনই প্রেমের মৃত্যু হতে যায়, কারণ যতদিন না পাওয়া যাচ্ছে ততদিন টান, পেয়ে গেলে আর টান থাকে না। যেই মুহূর্তে পেয়ে গেলেন, সেই মুহূর্ত থেকে টান কমতে থাকবে, যে কোনো বস্তু, জাগতিক যে কোনো বস্তু। আমরা দেখি যে ছ বছর ধরে প্রেম করছে, একদম একজন আরেকজনকে না হলে মরে যাবে, বাধ্য হয়ে দুই বাড়ি মিলে বিয়ে দিল, বিয়ের ছয় মাসের মধ্যে বিচ্ছেদ মামলা ফাইল হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না। তো যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণ টান, পেয়ে গেলে আর দাম থাকে না। আমরা সেই ঘটনা জানি না, গল্পটা, যে এক বাড়িতে দুই জামাই, দুইজনের নামই বনমালী,
তো একজন ঘর জামাই, ছোটো যে জামাই সে হচ্ছে ঘর জামাই থাকে, আর বড় যে জামাই সে বাইরে বড় মেয়েকে নিয়ে বাইরে থাকে, অনেক দূরে থাকে, খুব কম আসে। তো ঘরে যে বনমালী থাকে, ওই বনমালী ঘরে থাকতে থাকতে, ঘর জামাই থাকতে থাকতে, তাকে আর বনমালী কেউ বলে ডাকে না, তাকে ডাকে বনা বলে, এই বনা এটা কর, ওই বনা ওটা কর। তো অনেক দিন পর বড় মেয়ে আর বড় জামাই এসছে বাড়িতে এসছে, তো শাশুড়ির তো আনন্দে ধরে না, শাশুড়ি নিজের হাতে 64 রকম রান্না করেছেন, করে দুপুরবেলা বড় জামাইকে খেতে বসানো হয়েছে। তো খেতে বসছে, ছোটো জামাইকেও দেওয়া হয়েছে, ছোটো জামাইকে ঘরের এক কোণায় দেওয়া হয়েছে, আর ওকে সাজিয়ে একদম বাটি জাটি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। শাশুড়ির সামনে বসে এটা খাও বাবা, ওটা খাও বাবা, না হলে আমার মাথা খাও, এইসব বলে যাচ্ছেন, যত রকম আদর দেখানো যায় জামাইকে। আর ওই যে বনা ঘরের এক কোণায় বসে আছে, ওর দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না, ওকে যে সেই একবার দিয়ে এসছে সব কিছু, তার দিকে আর কেউ ফিরেও তাকাচ্ছে না। ও জল চাইছে একটু, জল শেষ হয়ে গেছে, গলা আটকে গেছে, হিক্কা ওঠে না, হিক্কা ওঠে, সেই হিক্কা উঠে গেছে, জল চাইছে, জলও কেউ দিচ্ছে না, ও নিজের বউও দিচ্ছে না, এমন দুরবস্থা হয়ে গেছে। তো রাত হয়েছে, ওই ছোট মেয়ে আর ছোট জামাই একটা ঘরের মধ্যে থাকে, তো বড় জামাই বড় মেয়েকে তো থাকতে দিতে হবে, তো কোথায় থাকতে দেওয়া যায়? তো ঠিক হলো যে ওই বনার ঘরেই, ছোট মেয়ে মা বাবার কাছে চলে আসবে আর বনার ঘরে ওই বড় জামাই বড় মেয়েকে দেওয়া হবে থাকতে। অনেক রাত হয়ে গেছে, তখন বনাকে বলা হয়েছে, বনা তোমাকে তো বলা হয়নি, তো তুমি একটু রাত্রে দেখো না, অন্য কোথাও থাকো না, ওদের ওরা তোমার ঘরে থাকবে, তুমি একটু অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। ও আর কী করে, হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে আমি দেখছি, বলে একটা চট বগলে নিয়ে বেরিয়ে গেছে, যদি কোথাও থাকতে না পায় কারো বারান্দায় টারান্দায় শুয়ে রাতটা কাটিয়ে দেবে। আর এদিকে ওই বড় মেয়ে আর বড় জামাইকে একদম গদিয়ালা বিছানা টিছানা করে সুন্দর বেডকভার টেডকভার দিয়ে থাকতে দিয়েছে। তো বনা ওই বেরিয়েছে গ্রামে, কার ঘরে থাকা যায় কার ঘরে থাকা যায়, তো গ্রাম অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, দু একজনের ঘরে একটু টোকা টোকা দিয়েছে, কেউ কোনো সাড়া দিচ্ছে না। তো কী করবে, কারো বাড়ির বারান্দাতে ওই চটটা পেতে শুয়েছে, তো এত মশা, ওই মশা মারতে মারতে ওর সহ্য হচ্ছে না, আরেক বারান্দায় গিয়ে শোয়, আবার কিছুক্ষণের মধ্যেই মশা ছেঁকে ধরে, আবার আরেক বারান্দায় যায়, এইভাবে করে করে সারা রাত কেটে গেছে। তো সকালবেলা ও দুঃখ করে বলছে, একই বনা, কেউ বনা কেউ বনমালী, মানে দুইজনই তো বনমালী নাম, তো বলছে একই বনা, কেউ বন কেউ বনমালী, কারো পাথ যায় স্রোতে, আগের দিন যে খাবার দিয়েছে বড় জামাইয়ের পাথ স্রোতে ভেসে যাচ্ছে, কেউ শুকনো ভাতে কোতে, মানে হিক্কা উঠে গেছে, তাকে আর ফিরে দেখছে না কেউ, কেউ গদিতে শুয়ে কাত, কেউ চট বগলে ঘোরে সারা রাত। তো ঘর জামাই অর্থাৎ পেয়ে যদি যাওয়া হয়, জামাইয়ের দাম থাকে না, যে জামাই ঘরে থাকে তার দাম থাকে না। তো আমাদের যে জায়গা, বিরহের জায়গা, সাধারণ মানুষের যে জায়গা সেটা হচ্ছে বিরহের জায়গা, প্রেমের যে বিরহ, কারণ আমরা চট করে গোবিন্দকে পাবো না, তাকে শাস্ত্রে অধঃস্বজ অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য নয় বলা হয়েছে, পেয়ে গেলে আর দাম থাকতো না, গোবিন্দকে যদি পেয়ে যাই তিন দিন খুব ভক্তি শ্রদ্ধা হবে, চার দিনের দিনই তাকে বাজারটা দিয়ে বলবে একটু বাজারটা করে দাও না, তারপরে তার অবস্থাই বনার মতোই হবে বাড়িতে। কাজেই আমাদের জীবকটি মানুষের জায়গা হচ্ছে বিরহের জায়গা। বৃন্দাবনীয় ভজন সম্পূর্ণ দাঁড়িয়ে আছে প্রেমের ওপরে এবং বিরহের ওপরে, কারণ
দ্বীপকোটি মানুষ এই যে বললাম সবসময় পাবে না, একটা পর্যায়ে সমৃদ্ধিমান সম্ভব যাকে বলা হয়েছে সেই পর্যায়ে গিয়ে দ্বীপকোটি মানুষ গোবিন্দকে লাভ করবে, না হলে কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, বিরহ। দূরত্ব না হলে টান সৃষ্টি হয় না। ছেলে যদি বাইরে যায় তবে তার কথা সবসময় মনে হয়, কাউকে কোলে করে বসে তার সম্পর্কে ভাবনা করা যায় না। তাই আমাদের জীবকটি মানুষের জায়গা হচ্ছে বিরহের জায়গা। বৃন্দাবন সম্পূর্ণ প্রেমের ওপর দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের মহাপ্রভু প্রণাম করলেন, তার মুখ দিয়ে যে শ্লোকখানি উচ্চারিত হলো, রূপ গোস্বামীপাদ সেই শ্লোকের আবহে আরেকটি শ্লোক রচনা করলেন। রূপ গোস্বামীপাদ তার ওই যে ভাব সেটি বুঝতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন যে এই যে প্রণাম করলেন প্রভু জগন্নাথ দেবকে, তার ওই কুরুক্ষেত্রে যে আমাদের শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের মিলন ঘটেছিল, মিলন অর্থাৎ দেখা হয়েছিল, সেই কথা মনে পড়েছে। আমরা জানি যে আমাদের গোবিন্দ তো বলে গেলেন বৃন্দাবন থেকে চলে গেলেন মথুরায়, বলে গেলেন কালই ফিরে আসছি, আর কখনো তিনি বৃন্দাবনে ফিরে আসেন নাই। তো বহুদিন পর সূর্যগ্রহণ উপলক্ষে, সূর্যগ্রহণের স্নান উপলক্ষে সারা ভারতবর্ষের রাজন্যবর্গ কুরুক্ষেত্রের মাঠে জড়ো হয়েছিলেন, সব রাজারা, ভারতবর্ষের সমস্ত রাজারা কুরুক্ষেত্রের মাঠে গিয়ে জড়ো হয়েছিলেন, সূর্যগ্রহণ শেষে ওখানকার কুণ্ডে স্নান করবেন। তো সেই সূর্য গ্রহণের স্নান উপলক্ষে আমাদের বৃন্দাবন থেকেও শ্রীমতী রাধারানী, নন্দমহারাজা, মা যশোদা সবাই গেছিলেন। তো সেখানে শ্রীমতী রাধারানী গিয়ে শুনলেন যে, আগেই শুনেছিলেন যে গোবিন্দ আসবেন কুরুক্ষেত্রে, তো গিয়েই তো তিনি খোঁজ করছেন গোবিন্দ কোথায়, গোবিন্দ কোথায়, ছুটছেন পাগলিনীর মতো গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। তো জিজ্ঞেস করতে করতে যাচ্ছেন, তাকে বোঝাতে হচ্ছে যে কোন গোবিন্দকে তিনি চাইছেন, যে দ্বারকার রাজা গোবিন্দ, কারণ তিনি তো তার যে বেশ, তখন মাথার চুলে জট পড়ে গেছে, অশ্রু ঝরতে ঝরতে চোখের কোণে ঘা হয়ে গেছে, কারণ অশ্রু হচ্ছে ক্ষার পদার্থ, যদি বেশি ঝরে সেখানে ঘা হয়ে যায়, মলিন বসন, গায়ে চিমটি দিলে মাটি উঠবে, এরম একজন গ্রাম্য মহিলা দ্বারকাধীশ, দ্বারকার যিনি রাজা তাকে খোঁজ করছে, মানুষ তো অবাক হচ্ছে, পাগল ভাবছে কেউ কেউ। তো তিনি ছুটছেন, ছুটতে ছুটতে গিয়ে আমাদের গোবিন্দের যে শিবির হয়েছে শিবিরের দ্বারে গিয়ে উপস্থিত হয়েছেন। দ্বাররক্ষী তো ঢুকতে দেবে না, এ কি পাগলিনীর মতো এসছে, আমাদের রাজার সঙ্গে দেখা করবে, ঢুকতে দেবে না। তো তিনি বললেন, তুমি গিয়ে বলো যে বৃন্দাবন থেকে একজন গোপী এসছেন। দ্বাররক্ষী তাকে দ্বার করিয়ে ভেতরে ঢুকে বলল, গোবিন্দ শয়ন করেছিলেন, বলা মাত্র উঠে বসলেন, ইতিমধ্যে শ্রীমতী রাধারানী ওই শিবিরে প্রবেশ করেছেন, প্রবেশ করেই ছুটে যাচ্ছেন গোবিন্দের কাছে, গোবিন্দকে আলিঙ্গন করবেন, গোবিন্দ দুহাত প্রসারিত করেছেন তাকে, তাকে বক্ষে ধারণ করার জন্য, ছুটে যেতে যেতে দাঁড়িয়ে পড়লেন শ্রীমতী রাধারানী। না, এ তো আমার সেই কানাই নয়, মাথায় রত্ন খচিত মুকুট, সারা শরীরে রত্নালঙ্কার, পরনে দামি বস্ত্র, বহুমূল্য বস্ত্র,
এ তো আমার সেই কানাই নয়, বৃন্দাবনে যে কানাইকে আমি দেখেছি তার ওই মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি, কোমরে শিঙা, ধুলিমাখা চরণ, সেই কানাই তো এ কানাই নয়। আমি হৃদয়ে যে কানাইয়ের ছবি একে দেখেছি, হৃদয়ে যে হৃদয়ে আসনে যে গোবিন্দকে আমি বসিয়ে রেখেছি, এ তো সে কানাই নয়, এ তো রাজা কৃষ্ণ অর্থাৎ ঐশ্বর্য। ওই ঐশ্বর্য দেখে আমাদের শ্রীমতী রাধারণীর মাধুর্য বাধাপ্রাপ্ত হলো, বললেন না এই গোবিন্দকে আমি গ্রহণ করতে পারবো না, এই রাজা গোবিন্দকে আমি গ্রহণ করতে পারবো না, তুমি সেই বৃন্দাবনের কানাই হয়ে এসো। তুমি যদি বৃন্দাবনের কানাই হয়ে আসতে পারো আমি তোমাকে গ্রহণ করব। তাই বললেন অন্যের অন্য মন, মোর মন বৃন্দাবন, আমার মনটাই বৃন্দাবন হয়ে গেছে, মন বনে এক করি জানি, মন আর বন একাকার হয়ে গেছে, বৃন্দাবনের বাইরে আমি আর কিছু ভাবতে পারি না, আমার মনে আর কিছু নাই, মন অন্যের অন্য মন, মোর মন বৃন্দাবন, মন বনে এক করি জানি, তাহা তোমা পদদয় করাহ যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি। সেই বৃন্দাবনে যদি তোমার চরণ দুখানি উদয় করো তাহলে তোমার পূর্ণ কৃপা বলে আমি মেনে নেব। কৃপা তো অনেক রকম হয়, এই যে আমরা চাই, যতবার ঠাকুর ঘরে যাই ততবারই কিছু না কিছু চাই, যতবার যাই এই যে সাজাইটা যাই, খেতে দিই, যা কিছু করি স্বার্থের জন্য, আমাদের হয় টাকা পয়সা দাও না, বাড়ি গাড়ি দাও নয়, ছেলের চাকরি দাও না, তো মেয়ের একটা ভালো ছেলে দেখে দাও, আমাদের চাওয়ার শেষ নাই, স্বার্থের জন্য তার সেবা করি। বৃন্দাবনীয় ভজন নিঃস্বার্থ ভজন, নিষ্কাম ভজন, সেখানে কোনো কামনা থাকবে না। আমরা রাধারানীকে বলতে শুনেছি যখন দেখা হলো কুরুক্ষেত্রের মাঠে শ্রীমতীর সঙ্গে আমাদের গোবিন্দের, শ্রীমতী বলছেন বহুদিন পরে বধুয়া এলে দেখা না হইত পরাণে গেলে, সহিয়া গেল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে। আমি অবলা বলে তোমার যে দুঃখ আমি অবলা বলে সহ্য করে গেছি, যদি পাথরও হতো না ফেটে চৌচির হয়ে যেত। সহিয়া গেল অবলা বলে ফাটিয়া যাইত পাষাণ হলে, এসব দুঃখ কিছু না গনি শুধু তোমার কুশলে কুশল মানি, এসব দুঃখ আমি কিছু মনে করি না, শুধু তুমি ভালো ছিলে তো তাহলেই আমি ভালো থাকব। এটি হচ্ছে নিষ্কাম প্রেম। কিন্তু আমরা জয় রাধেও বলি, অর্থাৎ রাধা প্রেমের জয় দেই, নিষ্কাম প্রেমের জয় দেই, আবার যতবার যাই ঠাকুর ঘরে ততবারই কিছু না কিছু চাই, এটিকে বিধিভক্তি বা ঐশ্বর্য ভক্তি বলা হয়, এটি রাগ ভক্তি নয় অর্থাৎ প্রেমভক্তি নয়। আমাদের ভক্তিতে দুইটি ভাগ, বিধিভক্তি এবং রাগ ভক্তি দুটি ভাগ। সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত এটি স্পষ্ট করে দেওয়া আছে, ভক্তি রসামৃত সিন্ধিত পরিষ্কার করে কীভাবে ধাপে ধাপে একজন মানুষ বিধিভক্তির চরমে পৌঁছতে পারে, রাগ ভক্তির চরমে পৌঁছতে পারে পরিষ্কারভাবে দেওয়া আছে। তো রাগ ভক্তি হচ্ছে নিষ্কাম প্রেম, কিন্তু গুরুদেবেরা তাহলে বিধি অর্থাৎ নিয়ম, নিয়ম করে যে ভক্তি, বিভিন্ন যে নিয়ম দেওয়া হয় আমাদেরকে, শ্রী গুরুদেব দেন হরিভক্তি বিলাসে যেরকম বলা আছে, ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত কী কী করবে,
এতবার স্নান করবে, এতবার আহ্নিক করবে, ধানু মুদ্রা, মৎস্য মুদ্রা, দেহশুদ্ধি, ফুলশুদ্ধি, জলশুদ্ধি, আসন শুদ্ধি, বিভিন্ন বিষয়ে হরিভক্তি বিলাসে বলা আছে। এইভাবে ভক্তি করা, এটাকে বলা হয় বিধি ভক্তি, অর্থাৎ নিয়ম করে ভক্তি। বিধিভক্তিতে বৈকুণ্ঠে যাওয়া যায়, বিধিভক্তে পার্শ্বদেহে বৈকুণ্ঠে যায়। কিন্তু গোলক বৃন্দাবনে যেতে গেলে আপনাকে রাগভক্তির পথ অবলম্বন করতে হবে, অর্থাৎ প্রেমভক্তি। কিন্তু সাধারণ মানুষ তো একলাফে ওই প্রেমভক্তির জায়গায় যেতে পারবে না। এই যে আমাদের শ্রী গুরুদেবেরা আমাদেরকে বিভিন্ন নিয়ম দেন, সেটি হচ্ছে বাবা তুই এই চাওয়ার জন্যই যা। আমাদের গোবিন্দ বলেছেন না যে কৃষ্ণ বলে আমায় ভজে মাগে বিষয় সুখ, কৃষ্ণ বলছেন আমায় ভজে মাগে বিষয় সুখ, মানে জাগতিক সুখ কামনা করছে। মাগে বিষয় সুখ অমৃতসারি বিষ মাগে এত বড় মূর্খ। অমৃত অর্থাৎ আমাকে পেলে যে অমৃত সে পাবে সেটা বুঝতে না পেরে আমার কাছ থেকে জাগতিক বিষয়, যা কিনা সমস্ত কিছু দুঃখের কারণ। আমাদের যে যত দুঃখ সব এই জাগতিক বিষয় থেকে আসে, এটাকে বিষবধ বলা হয়েছে, সংসার বিষবধ। তো বলছেন কৃষ্ণ নিজে বলছেন যে আমায় ভজনা করছে কেন, না জাগতিক সম্পদ লাভের জন্য। অমৃতসারি বিষ মাগে এত বড় মূর্খ, আমাকে বাদ দিয়ে ও আমার কাছ থেকে সে জাগতিক সম্পদ চাইছে। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, আমি তো মূর্খ নই, জগতের সমস্ত জ্ঞান আমা হইতে। তাই বললেন আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। আমি ওকে বিষয় দেব না, আমি কৃপা করে ওকে বিষয় ভুলাব। তো শ্রী গুরুদেবেরা আমাদের যে যে বিধিমার্গের মধ্যে দিয়ে চলতে বলেন, কারণ রাগমার্গ যে লাগ থেকে দেখি নাই, যার কথা শুনি নাই, তাকে ভালোবেসে ফেলব, বিষয়টা অত সোজা নয়। তো গুরুদেবেরা যেভাবে হোক সংস্পর্শে যা, ওই লোকটার সংস্পর্শে যা, তুই চা জাগতিক সম্পত্তি চা, কিন্তু তবু যা, তিনি অবশ্যই তোকে কৃপা করবেন এবং বিষয় বাসনা থেকে তোকে মুক্তি দেবেন। এই জন্য আমাদের শ্রী গুরুদেবেরা এই যে বিভিন্ন নিয়ম কানুন দেন। কিন্তু এর মধ্যেই যদি সারা জীবন কেটে যায়, তাহলে ওই বৈকুণ্ঠে আপনি যেতে পারবেন, বৃন্দাবনে নয়। গোলক বৃন্দাবনে যেতে গেলে নিষ্কাম প্রেম হতে হবে। তো সেই আমাদের মহাপ্রভু যে প্রণাম করলেন, তার ওই শ্রীমতী রাধারানীকে যে দেখেছিলেন রাজা গোবিন্দকে, দ্বারকাধীশ গোবিন্দ দেখে যেই দাঁড়িয়ে গেছিলেন, সেই কথা মহাপ্রভুর মনে হয়েছে সেই মুহূর্তে। তাই অর্থাৎ ঐশ্বর্য, ঐশ্বর্য দেখলেই মন কিন্তু দূরে সরে যায়। উদাহরণ দিই, আমার এক বন্ধু, আমি যখন ওকালতি করতাম আজ থেকে 15 বছর আগে, যখন ওকালতি করতাম, তো আমার সঙ্গে আমার খুব গলায় গলায় একজন বন্ধু, গলায় গলায় বলে না, সেই গলায় গলায় বন্ধু ছিল একজন, শ্যামাপ্রসাদ বলে। তো সে ম্যাজিস্ট্রেটের চাকরি পেয়ে গেল, ম্যাজিস্ট্রেট হয়ে গেল, পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হয়ে গেল। তো আমাকে বলল প্রথম যেদিন চলে যাবে নবদ্বীপ ছেড়ে ট্রেনে উঠবে, তো আমাকে বলল যে তুই একটু চল না স্টেশনে। ঠিক আছে যাব। তো স্টেশনে গেছি তাকে তুলতে, তো দেখলাম বেশ কয়েকজন পুলিশ তাকে ঘিরে রয়েছে, তুলতে এসছে,
ঘিরে রয়েছে, অফিসার রয়েছেন তো ঘিরে রয়েছে, তো তাকে দেখেই সেই যে বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব। আমি যখন কোর্টে ছিলাম, কোর্টের উকিলরা বলতেন অতুল রাতুল শ্যামা, মানে তিনজনের একটা জোট। তো কিন্তু ওকে যখন ওইভাবে দেখলাম আমি, যে একদম স্যার স্যার করছে, তার বাস্ক বইছে, তার ইয়ে করছে পুলিশ স্টেশনে, আমার মধ্যে মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেল। সে কিন্তু কিছু ভাবছে না, আমার মনের মধ্যেই যে সে ম্যাজিস্ট্রেট এখন, একটা মনের মধ্যে একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে গেল। তো ঐশ্বর্য মাধুর্যের মধ্যে দূরত্ব তৈরি করে। আমি এরকম ঘটনাও জানি, একজন একটা ছেলে পরীক্ষা দিয়ে, আইপিএস পরীক্ষা দিয়ে এসপি হয়েছে, তো তার মায়ের মুখ থেকেই শোনা, তো অন্য ডিস্ট্রিক্টে আছে সে, তো এক সুযোগে কাছাকাছি এসছে, সে ওই তার সঙ্গের পুলিশ টুলিশ, এসপি মানেই অনেক পুলিশ থাকবে সঙ্গে, তো পুলিশ টুলিশ সঙ্গে নিয়ে সে ওই এক মানে সুযোগে মায়ের সঙ্গে দেখা করে চলে যাবে এসছে। সে কোমরের রিভলভার সঙ্গে, সব বন্দুকধারী একদম ঘিরে রয়েছে যে, তো ঘরে এসছে দেখা করতে, তো মা সঙ্গে সঙ্গে এসছি এসছি হাত পা ধো একটুখানি কিছু খা, তো সে ওই হাত পা ধুয়ে, জামা কাপড় না আছেই, হাত পা ধুয়ে টুয়ে সেই পুলিশের ড্রেস পরা অবস্থাতেই হাত পা ধুয়ে টুয়ে কিছু খেলো। সে যখন চলে যাচ্ছে, এখন স্টার টার লাগানো বিভিন্ন রকম সব বডিগার্ড, তো মা বললেন এরপর যখন আসবি ওই বন্দুক টন্দুক ওই এই ড্রেস পরে আসবি না। অর্থাৎ মায়ের মধ্যেও মনে হয়েছে, মাও যেন নিজের ছেলেকে ঠিক নিতে পাচ্ছেন না, নিজের ছেলে কিন্তু মা নিজের ছেলেকে নিতে পাচ্ছেন না, ওই যে তার বডিগার্ড, তার ওই স্টার, তার সম্মান, মায়ের মধ্যে থেকে ছেলের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তো ঐশ্বর্য মাধুর্যের পথে বাধা সৃষ্টি করে। তো আমাদের লক্ষ্য সেই বৃন্দাবনের যে নিষ্কাম প্রেম, সেইখানে পৌঁছানো। আমরা ঠাকুর ঘরে গিয়ে নাচে যদি বলতে পারি যে তুমি ভালো থেকো, আমার কথা তোমায় ভাবতে হবে না, তুমি ভালো থেকো তাহলে আমি ভালো থাকব, আমার কথা তোমায় ভাবতে হবে না, তবে বুঝতে পারবো আমাদের মধ্যে নিষ্কাম প্রেমের উদয় হয়েছে। যেদিন বলতে পারবো যে আমার কথা তোমায় ভাবতে হবে না, তুমি কী করে খুশি হবে বলো, তুমি কী করে সুখী হবে বলো, এই ভাবনা যেদিন মনের মধ্যে আসবে সেদিন বুঝতে পারবো আমাদের মনের মধ্যে ওই ব্রজপ্রেমের উদয় হয়েছে। তো সেই মহাপ্রভু আমাদের তাই দিয়ে গেছেন, ব্রজপ্রেম দিয়ে গেছেন, কিন্তু দুঃখের কথা তার 538 বৎসর পরও আমাদের মধ্যে থেকে এই ভগবান জ্ঞান, ঈশ্বর জ্ঞান বিন্দুমাত্র যায় নাই। তিনি দিয়ে গেলেন নিষ্কাম প্রেম, কিন্তু আমরা জয় গৌর বলি, জয় রাধে বলি, কিন্তু আমাদের মধ্যে থেকে এই যে ঐশ্বর্য জ্ঞান, ভগবান জ্ঞান, ঈশ্বর কথাটা এসছে ঐশ্বর্য থেকে। তিনি বিভুতত্ব, বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তিনি বিশ্বব্রহ্মাণ্ড তার শরীরের এক অংশে অবস্থিত, এই ভাবনা আমাদের মাথার মধ্যে ঘোরে। তিনি আমাদের সমস্ত ভালো করতে পারেন, আমাদের সমস্ত খারাপ করতে পারেন, অতএব আমাদের খারাপ যেন না করেন, আমাদের জন্য শুধু ভালো করেন, এই জন্য আমরা তার সেবা করি, তার পুজো করি। ঐশ্বর্য জ্ঞানে, ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে থেকে ঈশ্বর জ্ঞান, ভগবান জ্ঞানের মৃত্যু না হচ্ছে,
ততক্ষণ পর্যন্ত শ্রীমতী রাধারানী আমাদেরকে ব্রজে প্রবেশের অনুমতি দেবেন না। বুঝলাম ভগবান কিসের ভগবান, ওই ভগবান টগবান বুঝি কম। এই জায়গায় না আসতে পারলে ব্রজপ্রেম লাভ করা সম্ভব নয়। সাধারণ মানুষের কি এটা হয় নাকি? হয় তো, এটা তো আমার কথা নয়, শাস্ত্র বলছেন। মধ্যলীলায় সনাতন শিক্ষায় কিভাবে রাগ ভক্তিতে একজন সাধারণ মানুষ ধাপে ধাপে প্রেমভক্তির জায়গায় উঠতে পারেন বলে দিলেন। প্রথমেই বলে দিলেন, কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, জীবে কোনো জীবে, যে কোনো জীবের কোনো ভাগ্যে কোনো জীবে যদি শ্রদ্ধা যদি হয়, ধাপে ধাপে একজন মানুষ প্রেমভক্তির পর্যায়ে উঠতে পারে। কটা বাজে খেয়াল দেখো, কটা বাজে, কটা বাজে রে দেখি যাবে, খেয়ে দেবো। হ্যাঁ দাদা করবে আজকে, এসছে না? না দাদা করবে না আজকে। তো এই প্রেমভক্তি আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, এই প্রেমভক্তি। কারণ জাগতিক বিষয় আশয়কে কেন্দ্র করে দুঃখ এসে উপস্থিত হয়। এটা যে আমরা যে চাই, খালি চাই আর চাই, কিন্তু আমাদের গোবিন্দ খুশি হন একমাত্র প্রেমভক্তিতে। বলছেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক, মানে একমাত্র কৃষ্ণকে বশ্যতা স্বীকার করতে গেলে এক প্রেমভক্তি রস, একমাত্র প্রেম দ্বারা গোবিন্দকে বশে আনা যায়, তিনি বশ্যতা স্বীকার করেন। বললেন, সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। এই জায়গায় পৌঁছতে হবে বন্ধু, যেমন গোবিন্দের কাঁধে উঠে পড়ছে, গোবিন্দ তাকে নিয়ে বংশীবট পর্যন্ত যাচ্ছেন আর আসছেন, তার ভক্ত বন্ধুর চরণ, তার ভক্তের চরণ তার বুকের মধ্যে ঢক ঢক করে লাগছে, গোবিন্দের এতেই আনন্দ। গোবিন্দ প্রেমের কাঙাল, তোমার ওই মিষ্টি, ওই অলঙ্কার, ওই ঝকমকে কাপড় জামা, এর কাঙাল নন, ওনার কোনো কিছু অভাব নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার কিসের অভাব? তার অভাব একমাত্র ভালোবাসা। এই ভালোবাসার জন্য তিনি, পাওয়ার জন্য তিনি কী না করেছেন? তিনি ভক্তের পায়ের কাছে বসে রথ চালিয়েছেন, ভক্তের জুতো হাতে নিয়ে ভক্তের পেছনে পেছনে গেছেন, ভক্তের জন্য মাথায় করে তার জিনিস বয়ে নিয়ে গেছেন। তিনি এই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য, যে আমি ভালোবাসা কাঙাল, কারণ এই যে ঐশ্বর্য জ্ঞান ভগবান জ্ঞান সৃষ্টির উষালগ্ন থেকে ছিল, সৃষ্টি যত যবে থেকে হয়েছে ঈশ্বর জ্ঞান ভগবান জ্ঞান চলে এসছে সেদিন থেকে। বৃন্দাবনে এসে গোবিন্দ লীলা করে দেখালেন যে না, আমি ঈশ্বর হতে চাই না, আমি ভগবান হতে চাই না, তোমরা আমাকে কেউ একটু নিজের মতো করে ভালোবাসো, নিজের কেউ বলে ভাবো, তোমার যেরকম মনে হয়, তোমার যদি মনে হয় তুমি আমার সঙ্গে গরু চড়াতে যাবে আমার বন্ধু হবে, ভালো কথা, তোমার যদি মনে হয় আমি তোমার উঠোনে ওই ননিমাখা চরণ চিহ্ন আঁকতে আঁকতে থপ থপ করে নেচে বেড়াবো, আরও ভালো কথা, তোমার যদি মনে হয় তুমি আমার গলায় ওই ওড়নার প্যাচ দিয়ে বলবে মজা পেয়েছো, আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার আসার নাম নাই, অর্থাৎ আমাকে প্রেমিকের মতো দেখা, তাহলে তো আমার আনন্দের সীমা নাই।
এই ভালোবাসা পাওয়ার জন্যই তার বৃন্দাবন লীলা করা, ভক্তদেরকে বার্তা দেওয়া। লীলা মানেই তো বার্তা দেওয়া মানুষকে, যে তোমরা এইভাবে চলো। তো বৃন্দাবন লীলা করার উদ্দেশ্যটাই হচ্ছে বার্তা দেওয়া, তোমরা আমাকে নিজেরকেও বলে ভাবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ওই ব্যক্তিগত জাগতিক বিষয় আশয়ের কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে পারলাম না। কিন্তু এই জাগতিক বিষয় আশয়ে যে আমরা দুঃখ হয় এটাও জানি। এখানে অনেকে আছেন যে জীবনের অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছেন, তারা যদি বিচার করেন, যদি একটু বসেন, বসে ভাবেন যে জীবনে এই আনন্দ পাওয়ার জন্য, আমরা তো যা কিছু পারি করি আনন্দ পাওয়ার জন্য, আনন্দ পাওয়া বলে যা কিছু করি, টাকা রোজগার করি, বাড়ি করি, গাড়ি করি, বিয়ে করি, যা কিছু করি সব আনন্দ পাবো বলে করি। তো তিনি যদি একটু বসে ভাবেন যে সারা জীবন তো ওই আনন্দ পাবো বলে এই জগতের কত কিছু চাইলাম, তার মধ্যে কিছু পেলাম, কিছু পেলাম না, যা পেলাম না তার জন্য তো দুঃখ পেলাম, আর যা পেলাম তার জন্যও কি সুখ পেলাম, তার জন্যও দুঃখ পেলাম। তাহলে নিটফল একটা বড় শূন্য, জীবনের শেষে যদি হিসাব করেন তো একটা বড় শূন্য পেলেন আপনি। এই জাগতিক বস্তুর পেছনে ছুটে আপনি একটা বড় শূন্য পেলেন। হ্যাঁ, জগতে থাকলে সব কিছু করতে হবে, জগতে থাকলে সব কিছু করতে হবে, কিন্তু ভেসে থাকা। আমরা রামানন্দকে দেখেছি না, রামানন্দ তো জমিদার ছিলেন, কাউকে কাউকে তিনি ফাঁসিও দিয়েছেন, ফুলে চড়িয়েছেন, কিন্তু মহাপ্রভু তার কাছ থেকে শুনছেন প্রেমভক্তির কথা। শ্রীমন মহাপ্রভু রাধা আমাদের রামানন্দের কাছ থেকে শুনছেন, যিনি জমিদার ছিলেন। তো জগতে থাকতে হবে, ভেসে থাকতে হবে, শিকড় যেন কোথাও না গড়ায়, তার কথা ভাবনা করা। জগতে থাকতে হলে সব কিছু করতে হবে, দরকার হলে মামলাও করতে হবে, দরকার হলে কারো মাথায় যদি বাড়ি দিতে হয় দিতে হবে, ওটা কর্তব্য। আমাদের ধর্ম রক্ষার জন্য যদি কাউকে মাথায় বাড়ি দিতে হয়, হিন্দু ধর্ম রক্ষা, আমাদের ধর্ম ধর্মে তো বলা হয়েছে আমরা উপরের লাইনটা জানি, নিচের লাইনটা জানি না। অহিংসা পরম ধর্ম আমাদের খুব শেখানো হয়েছে, হিন্দু ধর্মে হচ্ছে অহিংসা পরম ধর্ম, হিংসা করা যাবে না। তার পরের লাইনে যে বলা আছে ধর্ম হিংসা তথৈ বচ, অর্থাৎ ধর্ম রক্ষার জন্য যদি হিংসার প্রয়োজন হয় সেটাও আপনাকে করতে হবে, সেটাই শ্রেষ্ঠ ধর্ম, সেই মুহূর্তে সেটাই শ্রেষ্ঠ ধর্ম, সেটা করলে আপনি স্বর্গে যাবেন। ধর্ম রক্ষার জন্য যদি কারো মাথায় বাড়ি দিতে হয় সেটা করলেও আপনি স্বর্গে যাবেন, সেটাই আপনার ধর্ম। তাই জগতে থাকতে গেলে সব কিছু করতে হবে, কিন্তু তার মধ্যে আকৃষ্ট হয়ে যাওয়া নয়, নিজেকে ডুবিয়ে ফেলা নয় তার মধ্যে। কারণ আমরা যে আনন্দ খুঁজি, সেই আনন্দ সত্যিকারের আনন্দ আমরা লাভ করতে পারি, সবসময় আনন্দে থাকতে পারি, একটি রাস্তা, সেটা হচ্ছে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ মনন, তার সঙ্গে সম্পর্ক তৈরি করা, তাকে নিজেরকেও বলে ভাবা। নিজেরকেও বলে ভাবলে তবেই তার কথা সবসময় মনে হবে। এই যে আমাদের ভজনের মূল কথা হচ্ছে নিরন্তর নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া, নিরন্তর মনে করে অন্তর মনা হইয়া, আমাদের ভজনের মূল কথা নিজাভীষ্ট, আমাদের অভীষ্টকে না কৃষ্ণ,
শ্রেষ্ঠ, তার সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা কারা? না গোপীরা। পাছে তো লাগিয়া রাগা লুগা অনুগত হয়ে, আমাদের শ্রীমতী রাধারানী এবং গোপীরা হচ্ছেন রাগের জায়গায় আছেন, তাদের অনুগত হয়ে চলা রাগা লুগা। পাছে তো লাগিয়া নিরন্তর মনে করে অন্তর মনে হইয়া, নিরন্তর মনে করে অর্থাৎ যেই মনে করার মধ্যে কোনো ফাঁক নাই, নিরন্তর সব সময় তার কথা মনে হবে, নিরন্তর মনে করে অন্তর মনে হইয়া। এই নিরন্তর মনে করা তখনই সম্ভব যদি মনের মধ্যে প্রেম হয়, তাকে যদি ভগবান ভাবে, যদি ঈশ্বর ভাবি, ওই যখন বিপদে পড়বো যখন দরকার পড়বে তার কথা মনে হবে, তো সে তো আমার কেউ হয় না, সে আমার রক্ষাকর্তা, যখন বিপদে পড়বো যখন দরকার পড়বে তার কথা মনে পড়বো, আর অন্য সময় মনে হবে না। একমাত্র যদি প্রেম হয় মনের মধ্যে তবেই তার প্রতি ভালোবাসা, যেভাবে ভালোবাসুন, আপনি বন্ধুর মতো ভালোবাসতে পারেন, ছেলের মতো ভালোবাসতে পারেন, প্রেমিকের মতো ভালোবাসতে পারেন, যেভাবে আপনার মন চাইছে, মনকে জিজ্ঞেস করুন কীভাবে তাকে পেতে চাইছেন, সেইভাবে তাকে নিজের কেউ বলে যদি ভাবতে পারেন তবেই এই নিরন্তর ভাবনা সম্ভব। যদি ভালোবাসা আসে তবেই নিরন্তর ভাবনা সম্ভব। আর নিরন্তর তো বাদ দিন, আমি আমার নিজের কথা বলি, আমি খুব একটা, আমার তো ভজন সাধন নাই, আমি ওই ঠাকুরের আসনের সামনে বসি টসিও না, কখনো যদি বা বসি বলে দিলাম বাড়িতে, এই কেউ আমাকে ডিস্টার্ব করবে না, একদম মোবাইল টোবাইল অফ করে ঠাকুরের সামনে বসলাম, যে এই আধ ঘন্টা চল্লিশ মিনিট একটু গৌর গোবিন্দের লীলা স্মরণ করব, এই সময় একটু গৌর গোবিন্দের লীলা স্মরণ করব বলে বসলাম আসনের সামনে। কিন্তু দুঃখের কথা কি জানেন, ওই সময়ে গৌর গোবিন্দের লীলা স্মরণ তো দূরের কথা, আরও বেশি বেশি করে জাগতিক চিন্তা এসে মাথার মধ্যে ঢোকে, বিভিন্ন ধরনের চিন্তা তখন যেন আরও বেশি বেশি করে মাথার মধ্যে, কেন জানেন? মনের মধ্যে প্রেম নেই বলে। আর মনের মধ্যে যদি প্রেম থাকতো না আলাদা করে ওই আধ ঘন্টা বসতে হতো না, শাস্ত্রে বলেছেন বসার কথা, কারণ অভ্যাস যোগ, গীতায় বলা হয়েছে অভ্যাস যোগের কথা। কিন্তু যদি মনের মধ্যে প্রেম হয় আলাদা করে আধ ঘন্টা আর বসতে হয় না, সবসময়ই তার কথা মনে হয়, যখন আপনি ব্যস্ত থাকবেন তখন চাপা থাকবে, যখন আপনি যেই একা হবেন তখনই সেটা মনের মধ্যে বুড়বুড়িটা ভেতরে থাকবেই, যখন একা হবেন সেটা একদম শরীরে বিস্তার করে যাবে, সারা শরীরে প্রভাব বিস্তার করবে। এই যে আমাদের যে জগতে প্রেম দেখি, ছেলে মেয়ের মধ্যে প্রেম হয়, ওকে আধ ঘন্টা আলাদা করে ওই ভাবতে বসে নাকি, যে এই সময় একটার থেকে দেড়টা আমি আমার প্রেমিকার কথা মনে করব, আর প্রেমিকাও মনে করলো আমিও ওই তিনটের থেকে সাড়ে তিনটা মনে করব, আলাদা করে বসে ভাবে নাকি, ওই ছেলেটা ওই ব্যাংকে যাচ্ছে, পোস্ট অফিসে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সব কাজই করছে, মনের মধ্যে সবসময় জপে চলেছে মেয়েটার নাম, আর মেয়েটা ওই স্কুলে যাচ্ছে, ওই টিউশনিতে যাচ্ছে, মায়ের সঙ্গে কাজ করছে, মনের মধ্যে সবসময় জপে চলেছে ওই ছেলেটার নাম, আলাদা করে আধ ঘন্টা বসে ভাবতে হচ্ছে না। তাই আমাদের লক্ষ্য হচ্ছে ওই প্রেম, প্রেমভক্তি লাভ করা। আমাদের যেমন মহাপ্রভু বলেছেন কী হবে সন্ন্যাসে মোর, প্রেম প্রয়োজন, সন্ন্যাস দিয়ে কী হবে যদি প্রেমই না হলো, প্রেম প্রয়োজন। যদি সর্বানন্দ ধামে পৌঁছতে হয় সব সময় আনন্দে থাকতে হয়, আমরা যে আনন্দ চাই সেই আনন্দে যদি সবসময় থাকতে হয়, একটি রাস্তা গোবিন্দের সঙ্গে সম্পর্ক মনন, সম্বন্ধ মনন করা, সম্পর্ক স্থাপন করা, একটি রাস্তা। তো সেটি লাভ করার, লাভ করতে গেলে দুইটি রাস্তা,
এই প্রেমভক্তি লাভের দুইটি রাস্তা, কোনো শুভকর্ম দ্বারা, কোনো দান ধ্যান যাগ যজ্ঞ তপস্যা দ্বারা এই প্রেমভক্তি লাভ সম্ভব নয়। এই প্রেমভক্তি লাভের দুইটি রাস্তা চৈতন্য চৈতাম্বিতের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদের শেষাংশে বললেন, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপাজারে। চৈতন্য যদি কাউকে সরাসরি কৃপা করেন তবে এই প্রেমভক্তি লাভ সম্ভব, আর নয় তো আরেকটি রাস্তা হউ তার দাসানুদাস সঙ্গ, অর্থাৎ কোনো গৌর ভক্ত, দাসানুদাস অর্থাৎ গৌরের কোনো দাস, অর্থাৎ কোনো গৌর ভক্ত যদি কৃপা করেন তবে এই প্রেমভক্তি লাভ সম্ভব, এছাড়া আর কোনো কিছু করে প্রেমভক্তি লাভ সম্ভব নয়, হয় গৌরের কৃপা নয়তো গৌর ভক্তের কৃপা। তাই আসুন সকলে মিলে আমরা সেই সব গৌর ভক্তদের চরণে একান্তভাবে প্রপন্ন হই, যাতে তাদের কৃপায় আমাদের কিছুমাত্র এই প্রেমভক্তি লাভ হতে পারে। গ্রন্থ এখানেই বিশ্রাম নিচ্ছেন। জয়নি।